হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু চ্যানেল আজকের জিকে কে লাইভ ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি টপিক হচ্ছে নদী হিমবাহ ও বায়ুর কাজ সকালে আমি জানিয়ে দিয়েছিলাম আজকের টপিক প্রত্যেক দিন আমরা সাড়ে আটটার সময় ক্লাস করাই এবং প্রত্যেক দিন সকালে আমরা গ্রুপে জানিয়ে দিই আজকের টপিকটা কী এবং সাড়ে ছটার সময় ইতিমধ্যেই হয়ে গেল ডাব্লু গ্রুপ সি ডি স্পেশাল জিকে কে ক্লাস সকালে থাকে ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তো চলো এসএলএসটি পিটিএ বা বিভিন্ন রকম টেট পরীক্ষার্থী এছাড়াও বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার্থীর জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে কারণ এটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেবেন এবং নিজেরা যুক্ত হয়ে যাও আমরা লাইভ মক টেস্ট শুরু করছি প্রথম কোশ্চেন প্রত্যেকে লাইক করে দেবে একটি করে এবং একটি করে শেয়ার করে দেবে বিভিন্ন গ্রুপে প্রথম কোশ্চেন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী হিসপার সিয়াচেন রিমো কোনোটিই নয় দীর্ঘতম হিমবাহের নাম কি ভারতের সঠিক উত্তর কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সি আছে না তোমরা তিন সেকেন্ড করে টাইম পাবে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে নেক্সট সমুদ্রের জলে ভাসমান বরফ স্তূপকে কী বলে হিমরেখা হিমশৈল হিমবাহ নাকি হিমবান সমুদ্রের জলে বা সমুদ্র জলে ভাসমান স্তূপকে কি বলা হয় বলা হয় হিমশৈল কারণ শৈল মানে আমরা জানি বরফ এখানে বরফের স্তূপ বলা আছে নেক্সট ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় কি তিন নম্বরে বলা আছে ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয় গিরিখাত হিমবাহ জলপ্রপাত হ্রদ কোনটি হবে সঠিক সঠিক উত্তর উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ঝুলন্ত উপত্যকা বলেছে যেহেতু তাই এখানে অ্যান্সার হয়ে যাবে জলপ্রপাত জলপ্রপাত ঠিক আছে চার নম্বরে বলেছে কোনটি পাললিক শিলা নয় যেহেতু এখানে বায়ুর কাজ আছে তাই এখানে এই কোয়েশ্চেনটি রেখেছি কোনটি পাললিক শিলা নয়টা গুরুত্বপূর্ণ যে নয় বলা থাকবে কয়লা কংগ্লোমারেট ডলোমাইট ডলোরাইট সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ডলোরাইট ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাললিক শিলা নয় বলেছে নেক্সট পাঁচ নম্বরে কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় মন্থকূপ বদ্বীপ স্বাভাবিক বাঁধ নাকি কোনোটি নয় কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় সঠিক উত্তর কি হয়ে যাবে উচ্চ গতিতে বলেছে এখানে সঠিক উত্তর কিন্তু মন্থকূপ পাঁচ পাঁচের দাগের এ ইজ দ্য রাইট আনসার তাহলে মানে এই ভূমিরূপটি নদীর কোথায় সৃষ্টি হয় কোন গতিতে উচ্চ গতিতে সৃষ্টি হয় ছ নম্বরে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোথায় অবস্থিত জায়গাটি বলেছে কোথায় গ্রিনল্যান্ডে আলাস্কায় আন্টার্কটিকায় শ্রীলঙ্কায় নাম জিজ্ঞাসা করেনি বলেছে কোথায় অবস্থিত রাইট অ্যান্সার এখানে তাহলে কি হয়ে যাবে রাইট অ্যান্সার সি আন্টার্কটিকা ঠিক আছে আন্টার্কটিকায় অবস্থিত সাত নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ অবস্থিত কোন নদীতে বা নদে এখানে নাম জিজ্ঞাসা করেনি বলেছে কোন নদী বা নদে অবস্থিত আমাজন গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোথায় অবস্থিত সাথে দাগে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে আমাজন এ ইজ দ্য রাইট অ্যান্সার পৃথিবীর বৃহত্তম বলা আছে নেক্সট আট নম্বরে আট নম্বরে বলা আছে ইংরেজি আই আকৃতির নদী উপত্যকাকে কি বলে ক্যানিয়ন পিরামিড চূড়া হিমদ্রণী নাকি ঝর্ণা আকৃতিটা হবে কিন্তু এই রকম তো এই আকৃতির নদী উপত্যকাকে কি বলা হবে এখানে বলা হবে কিন্তু ক্যানিয়ন এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্যানিয়ন নেক্সট নম্বরে পলিসঙ্কু গঠিত হয় নদীর পার্বত্য গতিতে বদ্বীপ গতিতে উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে নাকি হিমবাহের উপত্যকা প্রবাহে রাইট অ্যান্সার কি হচ্ছে পলিশঙ্কু গঠিত হয় নদীর কোন গতিতে বা প্রবাহে এখানে সঠিক উত্তর উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে দশ নম্বরে অতি গভীর ভি আকৃতির উপত্যকাকে বলে গিরিখাত ক্যানিয়ন কর্তৃত বা প্লাঞ্জ পুল সঠিক উত্তর কি হবে অতি গভীর বলেছে অতিগভীর ভি আকৃতির উপত্যকাকে কি বলা হয় এখানে নামটি বলে দিতে হবে গিরিখাত দশের দাগের এ ইজ দ্য রাইট অ্যান্সার গিরিখাত তাহলে অতিগভীর ভি আকৃতির উপত্যকাকে বলা হয় গিরিখাত এক এগারো নম্বরে পলল শঙ্কু দেখা যায় কোথায় পর্বতের উচ্চ ভাগে পর্বতের পাদদেশে বদ্বীপ অঞ্চলে নদীর মধ্য প্রবাহে পলল শঙ্কু দেখা যায় কোথায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সঠিক উত্তরে হয়ে যাবে পর্বতের কিন্তু পাদদেশে পর্বতের পাদদেশে দেখা যায় পলল শঙ্কু নেক্সট বারো নম্বরে ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ বা চর কোনটি দ্বীপ পান দ্বীপ মাজুলি দ্বীপ কামচাটকা দ্বীপ এটা তোমরা অনেকেই পারবে ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ বা চর হচ্ছে এখানে মাজুলি দ্বীপ সি ইজ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বরে তোমরা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো কারণ বিভিন্ন বইয়ের বিভিন্ন মানে আপডেট হয়ে থাকে ঠিক আছে এই জাতীয় জিওগ্রাফির টপিক কিন্তু আপডেট হয় আবার প্রিন্টিং মিস্টেক প্রচুর বই বিভিন্ন রেফারেন্স বই তোমাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবে নেক্সট কোশ্চেন সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর মধ্যগতিতে নদীর উচ্চগতিতে নদীর নিম্নগতিতে কোনোটিই নয় কোন গতিতে সঞ্চয় কাজ সর্বাধিক হয় এটা তোমরা পারবে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নিম্ন গতিতে নদীর নিম্ন গতিতে সঞ্চয় কাজ সর্বাধিক হয় ওকে চোদ্দ নম্বরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ড্রামলিন এস্কার গ্রাবরেখা নাকি ঝুলন্ত উপত্যকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ড্রামলিন এস্কার গ্রাবরিকা নাকি ঝুলন্ত উপত্যকা সঠিক হবে ঝুলন্ত উপত্যকা ঠিক আছে ঝুলন্ত উপত্যকা হবে সঠিক উত্তর কিসের ক্ষয়কার্যের ফলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি কি ভূমিরূপ নেক্সট অর্থাৎ নেক্সট অ্যান্ড লাস্ট আজকের টপিকের সিলেক্টিভ এবং সাজেস্টিভ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে এটা তোমাদের হোম টাস্ক তাহলে তোমরা আউট অফ ফরটিন্থ এই চ্যাপ্টারের চোদ্দটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের দিয়েছি ঠিক আছে প্রচুর কোশ্চেন হতে পারে কিন্তু সিলেক্টিভ সাজেস্টিভ যেগুলো আসতে পারে আপকামিং এক্সামের জন্য সেই রকমই দেওয়া আছে তো চোদ্দো নম্বরের মধ্যে কার কত স্কোর হলো সেটা তোমরা ভিডিওর কমেন্টে জানাও এবং এটি তোমাদের পনেরো নম্বর এইচডি কোশ্চেন তোমরা এইচডি বলে উল্লেখ করবে সঠিক উত্তর কী হয় বায়ুপ্রবাহের দ্বারা সূক্ষ্ম বালিকোনা বহুদূর বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তা হলো লোয়েস সিফ লেগুর ড্রামলিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি এইচটি তোমাদের পনেরো দাগের কোয়েশ্চেন হচ্ছে এইচটি হোম টাস তোমরা জানো এর সঠিক উত্তর কি হবে প্রত্যেকে একটি করে লাইক কমেন্ট এবং তোমরা শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্রিপারেশন গ্রুপে তোমরা যুক্ত আছো প্রত্যেকে সেখানে শেয়ার করে দাও তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের মোটিভেট করে ঠিক আছে তো প্রত্যেকের জন্যই ক্লাস সেহেতু তোমাদের জন্য অনেকেই উপকার হবে প্রত্যেকে তারা ক্লাসটি করতে পারবে এখানে আমরা আজকে পাবলিশ করে দিয়েছি রুটিন অলরেডি তোমরা জানতে পারছো প্রত্যেক দিন সকাল সাড়ে দশটায় থাকছে ম্যাথ ক্লাস চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে দশটা তিরিশে সন্ধ্যা সাড়ে ছটায় থাকছে স্পেশাল ডব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জি কে প্র্যাকটিস সেট ঠিক আছে ছটা তিরিশ এবং রাত আটটা তিরিশে কী থাকছে রাত আটটা তিরিশে থাকছে চ্যাপ্টার ওয়াইজ জি কে মক টেস্ট প্র্যাকটিস সেট যাই বলো না কেন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন টপিকের প্রত্যেক দিন সপ্তাহে সোম থেকে শনি ছ দিন ছটা সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টার আমরা কভার করছি প্রত্যেকে লাইক কমেন্ট প্রচুর পরিমাণে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ইউর টাইম